টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله اسوه حسنه পিস টিভি বাংলার সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদেরকে আমাদের আলোচনা শোনার জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি সোননাথের মূল্যায়ন এই শিরোনামে আমরা আলোচনা করতে গিয়ে আপনাদের কাছে পেশ করেছি কয়েকটি পর্ব আজকেও পেশ করব বেদাত থেকে দূরে থেকে সুন্নাতকে মূল্যায়ন করার যথাযথ চেষ্টা করুন বেদাত একটি জঘন্য কর্ম এই জন্যই রসুল্লাহ সাল আলী যখনই কোনো কথা বলতেন সুন্নাতের পাশাপাশি বেদাত সম্পর্কেও সচেতন করতেন এ কথাই বলেছি এবং আজকেও বলবো যে দেখুন সোননাথ পালনীয় বেদাত বর্জনীয় সোননাথ চান্নাতের পথ দেখায় বেদাত চাহান নামের পথ দেখায় রসুল্লাহ সাল্লাম এবং সাহাবাকেরাম সর্বদা বেদাতি কর্ম থেকে উম্মাকে বিরত থাকার জন্য ভয় প্রদর্শন করেছেন খুদবাই বলেছেন এবং কারা বেদাতের উৎপত্তি করবে কারা বেদাতের জন্ম দিবে কারা বেদাতকে সৃষ্টি করবে সে ব্যাপারে তিনি পরিষ্কার বলে গেছেন যে গত পর্ব আমরা আলোচনা করেছি এক শ্রেণীর ভুয়া দল অসংখ্য ভুয়া দল যেগুলো এগুলো ফোড় কোরআন সনার সাথে তার মিল নেই নিজেরা নিত্য নিত্য আমল তৈরি করবে সে ব্যাপারে আপনাদেরকে আমরা আগেই বলেছি রসুল্লাহ সাল আলিক্লাম একদিন সালাত আদায় করার পরে সাহাবিদের দিকে ঘুরে বসলেন ঘুরে বসার পরে এর সারিয়া বলছেন বালিগা তিনি আমাদের কাছে অত্যন্ত সারগর্ভপূর্ণ গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করলেন জারাফাত মিনহাল অয়ুন ও অজিলাত মিনহাল কুলুব বক্তব্য শুনে এমন ভীতি জন্মালো আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকলো এবং আমাদের হৃদয় ভয়ে বিগলিত হল আমরা আশ্চর্য হয়ে গেলাম একজন ব্যক্তি উঠে বললেন বলছেন হেরাসুল সাল্লাম আজকের বক্তব্য যেন মনে হচ্ছে আপনার শেষ ভাষণ শেষ বক্তব্য সুতরাং আপনি আমাদেরকে আরো করুন রাসূলুল্লাহ শুরু করলেন ওসিয়ত করা তার উজার বক্তব্য শেষ বক্তব্য ওসিয়ত করছেন উসিকুম বি তাকওয়া আল্লাহ তোমরা আল্লাহভীতি অর্জন করো তোমরা তাকুয়া সব সময় ধরে রাখো সব সময় আল্লাহকে ভয় করো তারপরে বলছেন ও আলাস সামঈ আহ যিনি তোমাদের আমির হবেন ওলুল আমর হবেন তার কথা শ্রবণ করবে এবং যথাযথ আনুগত্য করবে ওয়াইন কানা আবাদান হাবসিয়া যদিও ওই ব্যক্তি হাবসি গুলামও হয় কিন্তু যোগ্যতায় অভিজ্ঞতায় দিনদারিতায় তিনি আমির হয়েছেন তিনি শাসক হয়েছেন তখন তাকেই তোমাকে আমির হিসাবে গ্রহণ করতে হবে তার কথা শুনতে হবে মানতে হবে তারপর বলছেন

তার জীবনের শেষ ভাষণ দিতে গিয়ে প্রাণ উজাড় করে কথা বলতে গিয়ে বলছেন যে ব্যক্তি আমার পরে অবস্থান করবে তারা অচিরেই অনেক মতনক্য মতভেদ দেখতে পাবে তখন কি করবে পায়লেই কুম্ভি অসুন্নাতিল খোলাফা এর রশেদিন আল মাহাদ তখন তোমাদের উপরে শিরোধার্য আবশ্যক বিষয় হলো আমার সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরে খোলাফায় রাহাদ হেদায় প্রাপ্ত পথ প্রদর্শক চার খলিফার সুন্নাতকে আদর্শকে তোমরা আঁকড়ে ধরে থাকবে তারপরে বললেন সোননাথকে আঁকড়ে ধরার প্রতি উৎসাহ প্রদান করার পাশাপাশি তিনি এরপরে বলতে থাকলেন

বিরত থাকার জন্য ইয়াকুম শব্দ ব্যবহার করেছেন বিদা কারণ প্রত্যেক এই হুয়া আমুল নতুন সৃষ্টি আমুলি হলো বেদাত দলালা আর বেদাতি মানুষকে ভ্রষ্টতার দিকে অন্যায়ের দিকে প্রথভ্রষ্টতার দিকে নিয়ে যায় নাসাইতে আসছে অকুল্লা বিদ আতিম ওয়া কুল্লা ডলারাতিন ফিন্নার এবং প্রত্যেক পৃষ্ঠতায় আহবন করে জাহান্নামের সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের কাছে পেশ করতে চাচ্ছিলাম বলতে চাচ্ছিলাম এই মর্মে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণ দিতে গিয়েও তিনি এই কথাটি বললেন যখন অনেক ইখতিলাফ দেখবে অসংখ্য দল তৈরি হবে তখন কেবলমাত্র আমার সোননাথকে শক্ত করে আঁকড়ে ধরবে এবং যেগুলো আমার সোননাথের মধ্যে পাবে না তখন অনুসরণ করবে খোলাফায় সুন্নাতকে। সোননাথকে উপস্থিতি এখানে একটি কথা বলে রাখা দরকার খোলাফা রাশেদ্দিন আবু বকর অমর ওসমান আলী রাজি আনহুম তারা রসুল সালসাল্লামের আদর্শ বিরোধী কোনো কাজ করেননি এর অর্থ হলে কোরআন এবং সই হাদিসে যেটা বর্ণিত হয়েছে সেটা তো তারাই করে গেছেন যখন এমন কোনো কাজ তারা করতে গিয়ে সেটা কোরআন সন্ন্যার আলোকে তারা ইস্তেহাত করে তারা করে গেছেন এমনটা কাজ আপনি করতে পারবেন আমার জন্য করণীয় কারণ যেটা হাদিসে বর্ণিত হয়েছে সেটাই করেছেন খোলাইফার দিন এর ব্যতিক্রম করেননি যেটা পাওয়া যাবে না তখন তাদের আদর্শের দিকে আমরা লক্ষ্য করব আমাদের আলোচনার বিষয় যে তিনি কতটা সুন্নাতকে মূল্যায়নের জন্য বলেছেন আর কতটা বেদাত থেকে দূরে থাকার জন্য বলেছেন কিন্তু দুঃখজনক হলো এই যে আমরা বেদাতের ব্যাপারে সচেতন নই সুন্নাতের ব্যাপারেও সচেতন নই সুরাই মোহাম্মদ ৩৩ নম্বর একটা খুলুন আল্লাহরব্দুল আলাম বলছেন এয়া আই আল্লা দিন আনু আতিউল্লাহ ওয়াতিউ রসুল তুপ্তিলু আম আল আকুম হেমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আনুগত্য করো তোমাদের আমূলগুলোকে বাতিল করো না আল্লাহর আনুগত্য করতে গিয়ে যদি শিরিকের মিশ্রণ হয় আমূল বাতিল হয়ে যাবে অনুরূপভাবে নবী মোহাম্মদ সাল আলাইসাল্লামের আনুগত্য করতে গিয়ে যদি বেদাতের মিশ্রণ ঘটে তাহলে ওই আমূলও অগ্রহণযোগ্য এ আমুল গ্রহণযোগ্য নয় আলোচনা করছিলাম সুন্নাতের মূল্যায়ন এই মূল্যায়ন করতে গিয়ে বেদাতের সংমিশ্রণ আমরা ঘটিয়েছি আমরা সোননাথকে মূল্যায়ন করা শিখিনি এমনভাবে যে কে বসেছে বেদাতটা আমরা বুঝতেই চাই না বেদাতকে বরং প্রশ্রয় দিয়েছি এর উপরে মানুষকে আমুল করার জন্য উদ্বুদ্ধ করছি সাহাবাকেরাম এটা কখনো মেনে নেননি নি রসুল্লাহ সাল্লাম কখনো মেনে নেননি আমরা আজকে তার সঙ্গে আপোস করে এক সঙ্গে চলছি এটা কখনই নয় আল্লাহ হরব্বুল্ আলামিন এবাদত কবুলের জন্য দুইটি শর্ত উল্লেখ করে তিনি বলেছেন হমাঙ্কান আই আর জোলে করব বিহি ফালিয়া আমালা আম আলাম সলেহা ওলা ইউস লিখবি ইবাহ জাতীর বিহি আহাদা তোমাদের মধ্যে যে চায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে আল্লাহর সঙ্গে মোলাকাত করবে আল্লাহর রেজা যে ব্যক্তি পেতে চায় ফাল্য়া আমাল আমাল সেজন্য সৎ আমুল করে অর্থাৎ আমুল করতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের প্রদত্ত আমল এবং তারই প্রদর্শিত আমল ওয়ালা ইউসরেখ বিবাদাত অবিহাদা আর একটি শর্ত উল্লেখ করছেন যে এই আমুলটি সৎ আমুল করতে গিয়ে অন্য কাউকে সম্পৃক্ত করা যাবে না এক আল্লাহর এবাদত করতে গিয়ে একমাত্র তার সঙ্গে শরিক করা যাবে না সংশ্লিষ্ট করা যাবে না সম্মানিত উপস্থিতি আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ফিরে আসছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম

কালাম ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলু মুল ওর আন শিরোনামে তুলু মূল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পেস টিভি বাংলায় নৃত্যকরিয়া করা তেলে করানা ইস্তাহমে সত্যিকুরানকে ভালোভাবে বুঝবার জন্য কী কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say that he was crucified.

দর্শক মণ্ডলী আমরা আলোচনায় আবার ফিরে আসলাম আমাদের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসুন বিধাতের সঙ্গে যারা জড়িত হয় থুনাতকে মূল্যায়ন না করে তাদের অবস্থান এবং তাদের পরিণতি সম্পর্কে আমরা একটু উল্লেখ করি শরীয়ত মূলত পরিপূর্ণ একটি জীবন বিধান। কোনো মানুষ নতুন কিছু তৈরি করার অধিকার রাখে না এবং তাদের জন্য উচিত নয় কেন আল্লাহ রাবুল আলম বলছেন সুরাতুল মায়েদা তিন নম্বর আয়তে বলছেন আলিয়াউমা আকমাল তুলাকুম নাকুম ও আত্মাম তো আলি কুম নিমাতি ও রদি তুলা কুমুল ইসলাম দিনা বিদায় হজ্জের ভাষণে এই আয়াত রসুল্লাহ সাল্লাম যোগ করেন যখন জিবরুল্লাহ নিয়ে উপস্থিত হন আজকের দিন আজকে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম ও আত্মন্ত আলাইকুম নিয়ে মাতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম তুলাকুমুল ইসলাম আ এবং ইসলামকে দিন হিসাবে তার উপরে আমি খুশি হয়ে গেলাম রাজি হয়ে গেলাম এই আয়াতের মাধ্যমে আমরা পরিষ্কার জানতে পারি ইসলাম পূর্ণাঙ্গ একটি বিধান পরিপূর্ণ এখানে নতুন কিছু সংযোগ করার অধিকার আমারও নেই আপনারও নেই পৃথিবীর কারোই নেই কিন্তু যখন একটা বেদাতের আবিষ্কার করা হলো তখন শরীয়তের মর্যাদাকে আমি ক্ষুণ্ণ করলাম এই আয়াতটি পড়েই ইমাম মালিক রহিমাহুল্লাহ তার শ্রেষ্ঠ ছাত্র ইমাম শাফি রহিমাহুল্লাহকে

আলিয়াও মুয়া আকমল তুলাকুম দিন আকুম ওয়াৎমাম তো আলাইকুম নিমাতী পরদেই তুলাকুম ইস্তামা দিনা তাহলে দিন পরিপূর্ণ সুতরাং রসুর সল্লাহ সাললামের যুগে এবং সাহেবের যুগে যেটা দিন ছিল সেটাই দিন যেটা ছিল না সেটা দিন নয় আজকে বহু দিনের আবিষ্কার হয়েছে সোন্নাতকে বর্জন করে অনেক আমূলের জন্ম অ্যাক্সিডেন্ট মানুষ দিয়েছে তার কোনো ভিত্তি নেই এ কথাই। ইমাম শাহি ইসলামের সুন্নাতান যে ব্যক্তি ইসলামের মধ্যে একটি নতুন জিনিস তৈরি করলো হাসানাতান আর মানুষ এটাকে ভালো মনে করে গ্রহণ করলো জামা আন্না মোহাম্মদান সাল্লাহ হ যে ব্যক্তি একটা আমুল তৈরি করলো ভালো মনে করে মানুষেরা তাকে ভালো মনে করলো ওই যে ব্যক্তি তৈরি করলো সে ব্যক্তি যেন মনে করলো যে মোহাম্মদ সাল্লাম তার রিসালাতের ক্ষেত্রে খেয়ানত করে গেছেন নজবুল্লাহ অর্থাৎ মনে হবে তখন যে নবী মোহাম্মদ সাল আলাইস্লাম হকটা দিয়ে যেতে পারেননি কিছু ভালো তিনি ছেড়ে গেছেন নহজুবুল্লাহ যেটা ভালো যেটা উত্তম তিনি সেটা আমাদের মাঝে দিয়ে গেছেন তিনি কোনো উত্তম জিনিস ছেড়ে যাননি এই জন্য আল্লাহ বলছেন আহযাব একুশ নম্বর আর লাকদ গান আলাহ কুমফি রসুল ইল্লাহ উসু আতুন হাসানা নিশ্চয় তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের মধ্যে আল্লাহর স্পষ্ট চ্যালেঞ্জ আল্লাহর পরিষ্কার ঘোষণা যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নমুনা সর্বশ্রেষ্ঠ আদর্শ ছিল মোহাম্মদ সাল্লামের মধ্যে আমাদেরকে তারই আদর্শ গ্রহণ করতে হবে আর যদি কোনো ব্যক্তি নতুন কিছু তৈরি করে মনে করে এটা ভালো তৈরি করলাম তাহলে বুঝতে হবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই ভালোটা দিয়ে যেতে পারেননি তিনি রিসালতের খিয়ানত করেছেন নাওজু উল্লাহ না বরং আল্লাহ রাব্বুল আলাম বলেছেন তিনি রিসালত কীভাবে সমাজের কাছে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি বলছেন সরাই মায়েদা খুলুন সাতষট্টি নম্বর আরেকটা দেখুন ইয়া ইয়া রসূল বাল্লিক মা উম জিলাইলাইকামির রব্বিক ওয়াইল্ল মতাফ আল হামা বাল্লাফ তা রিসালতা এ আপনি তাই পৌঁছিয়ে দিন যা আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে মা নাজিল করা হয়েছে আপনার আপনার প্রতি মির প্রভুর পক্ষ থেকে ওইটা পৌঁছিয়ে দেন্লাম তাফাল যদি আপনি পৌঁছিয়ে না দেন দেন্লারিসা যেভাবে বলেছেন ওহির বিধান মানুষের সামনে পৌঁছে দিতে তিনি যদি না পৌঁছে দেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না রিসালাতকে পৌঁছে দিলেন না রসুল সাল্লাম বিদায় হজ্জের ভাষণে কথা বলতে গিয়ে তিনি বললেন হাল বাল্লাক্তু আমি কি তোমাদেরকে পৌঁছিয়ে দিয়েছি আমি কি তোমাদেরকে পৌঁছিয়ে দিয়েছি তিনবার তিনি জনতারকে হাত তুলে সাক্ষ্য নিলেন এবং বললেন এ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার ইসালতকে জনগণের কাছে পৌঁছিয়ে দিয়েছি সুতরাং যারা আজকে উপস্থিত আছো তারা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দিও দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা শরীয়ত সম্পর্কে একটু কম বুঝতে গেছি আমরা উল্টা বুঝেছি শরীয়তকে সম্পূর্ণ মনে করি না যে আলিম যে ব্যক্তি যে মুনীষী যে ফকি যে মুফাসির যে ব্যক্তি হোক না কেন যদি শরীয়তকে সম্পূর্ণ মনে না করে তাহলে আল্লাহর এই দাবিকে সে মিথ্যায় প্রতিপন্ন করলো ডর সাল্লা শরীয়তকে সে অসম্পূর্ণ মনে করলো সে ঠাট্টা করলো আল্লাহর নবী খেয়ান করেছেন বলে প্রমাণ করল না তার কোনো সুযোগ নেই কয়েকটি ধারায় কয়েকটি ধাপে তিনি স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ যেমন বলেছেন যে শরীয়ত পূর্ণ ইসলাম পরিপূর্ণ তেমনি ইসলামের যা কিছু তা তিনি জনগণের কাছে পৌঁছে দিয়েছেন একটি বিষয়ও তিনি গোপন করে যাননি তাহলে আপনি যে বিষয়টি আবিষ্কার করলেন ভালো মনে করে এটা আল্লাহর চোখে ভালো নয় এটা রাসুল সাল্লামের দৃষ্টিতে ভালো নয় এটা শরীয়তের দৃষ্টিতে ভালো নয় এটাই হলো বেদাতে আমল আর এটা করার কারণেই সুন্নাতকে আমরা মূল্যায়ন করতে পারছি না আমরা সুন্নাতের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি আল্লাহ রাবুল আলম বললেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মোহাম্মদ সালু আলি মধ্যে তাহলে তিনি উত্তম জিনিস ছেড়ে গেলেন কি করে ইমাম শাফি রাইমাউল্লাহ বলছেন যদি কোনো জিনিস সৃষ্টি করার পরে ওটাকে ভালো মনে করে এটাকে ভালো মনে করার কোনো সুযোগ নেই এই জন্য তো বেদাতে হাসানা আর বেদাতে সাইয়ে বলে নতুন আর একটি বেদাত তৈরি করা হয়েছে দুই প্রকার ভাগ করে আরেকটি বেদাত করা হয়েছে যেটা আগের পর্বে বলেছি ভালো মনে করে তৈরি করলে তো ভালো হবেই কিন্তু মানুষ কি সবকিছুর মানদণ্ড ভালো এবং মুন্দের মানদণ্ড কে ভালো এবং মুন্দের মানদণ্ড হলেন মহান আল্লাহ রব আলী এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই বুকার এক হাজার বিরাশি পৃষ্ঠা হাদিসটি খুলুন নবী মোহাম্মদ সাল্লাম বলছেন মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাহ আলাইহি অনুসরণ করল সে আল্লাহর অনুসরণ করল ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করল সে আল্লাহর নাফরমানি করল ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন একমাত্র ব্যক্তি যিনি মানুষের মাঝে হক এবং বাতিলের পার্থক্যকারী মন্ধন্ড তাহলে মানদণ্ড হিসাবে আমি কাকে গ্রহণ করছি নবী যেটা দিয়ে গেছেন সেটাই উত্তম আদর্শ সেই আমাকে আপনাকে মূল্যায়ন করতে হবে আর তার সুন্নাতের সাথে যেটা মিলবে না যেটা যুগে ছিল ছিল না না সেটাকে আপনাকে আমাকে বর্জন করতে হবে যদিও বা অসংখ্য বিষয় মানুষ তৈরি করেছে সেই দিকে আপনাকে এবং আমাকে ফুরক্ষেপ করা যাবে না সেদিকে তাকানো যাবে না আমাকে সুজা ফিরে যেতে হবে রাসুল্লাহ সালামের আদর্শের দিকে কারণ তিনি হলেন সর্বোত্তম আদর্শের মূর্ত প্রতীক তার কল্যাণ পাওয়া যাবে আর আমাদেরকে তিনি কিয়ামতের মাঠে উপকার করবেন পৃথিবীর কোনো মানুষ সেই দিন উপকার করতে পারবে না সাফাত করতে পারবে না কাউসারের পানি পান করাতে পারবে না তার কাছে আমরা ফিরে যাব সুতরাং আসুন বেদাতকে বুঝে জেনে প্রত্যাখ্যান করি এবং সুন্নাতকে আঁকড়ে ধরি সোননাথ আমুল করে রসুল্লাহ সাল আলী আসসালামের সুপারিশ লাভের ধন্য হই এবং কেয়ামতের মাঠে আমি কাউসারের পানি পান করার জন্য ভাগ্যবান হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন আকুলকা أستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته الله আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এবং প্রথম নামাজের আদেশ দাও পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় ড্যাক্টার জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পা ধর্ম রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো তিরানব্বই সাল আর প্লেন টুথ ম্যাগাজিনে কোনো প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান ধর্ম কেবল সাতচল্লিশ পার্সেন্ট কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো চুরাশি সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার